যে ব্যক্তিকে সম্পদ দান করলেন কিন্তু সে তার সম্পদের যাকাত দিল না, কিয়ামতের দিন তার সম্পদকে বিষাক্ত সাপের আকৃতি দেওয়া হবে। সুজাআন আকরা, বিষাক্ত সাপ, এটা হচ্ছে সুবান আজিম, বড় সাপের আকৃতি দেওয়া হবে। লাহু জাবিবাতান, জাবিবাতানের ব্যাখ্যা হচ্ছে যে সাপের মুখের দুই পাশ ফুলে যায়, ফনা ধরলে কি হয়, ফুলে যায়। সুজাআন আকরা হচ্ছে যে সাপের মাথায় সাদা দাগ আছে। কোন সাপের মাথায় সাদা দাগ হয়? যেই সাপের দাঁতে বিষ যত বেশি তার মাথায় সাদা রং, চিন্তা করেন কত ভয়ঙ্কর সাপ হবে। যদি বখিলি করেন, কি করেন, বখিলি করেন, যাকাত না দেন, আপনার শাস্তি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক করেছেন, সহিহ আল বুখারী 1403 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه ثم يأخذ بلهزمتيه يعني شدقيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا ولا يحسبن الذين يبخلون إلى آخر الآية الكريمة। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক করেছেন, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে সম্পদ দান করলেন কিন্তু সে তার সম্পদের যাকাত দিল না, কিয়ামতের দিন তার সম্পদকে বিষাক্ত সাপের আকৃতি দেওয়া হবে। সুজাআন আকরা, বিষাক্ত সাপ, এটা হচ্ছে সুবান আজিম, বড় সাপের আকৃতি দেওয়া হবে। লাহু জাবিবাতান, জাবিবাতানের ব্যাখ্যা হচ্ছে যে সাপের মুখের দুই পাশ ফুলে যায়, ফনা ধরলে কি হয়, ফুলে যায়। সুজাআন আকরা হচ্ছে যে সাপের মাথায় সাদা দাগ আছে। কোন সাপের মাথায় সাদা দাগ হয়? যেই সাপের দাঁতে বিষ যত বেশি তার মাথায় সাদা রং, চিন্তা করেন কত ভয়ঙ্কর সাপ হবে। সুজাআন আকরা, বিষাক্ত সাপে রূপ নেবে তার সম্পদ, মাথায় থাকবে শুভ্র দাগ, দুই পাশ থাকবে ফনাধারী। কিংবা জাবিবাতানের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, দুই পাশ থেকে দুটো দাঁত বেরিয়ে থাকবে, ইউতাওয়াকুহু, সেটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, বুঝলেন। ثُمَّ يَأْخُذُ بِلِهْزِمَتَيْهِ يَعْنِي شِدْقَيْهِ, অতপর ওই বিষাক্ত সাপ ওই কৃপণ ব্যক্তির মুখের দুই পাশে ছোবল দিবে আর বলবে, আনা মালুক আনা কানজুক, হে হতবাগা কৃপণ, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, তুমি যাকাত দাও নাই, সেজন্য আজ তোমাকে এইরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে বলে নউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় কাল কিয়ামতের দিন যারা যাকাত আদায় করবে না, দুনিয়ায় ফেতরা দিবে না, বিশেষ করে যাকাত আদায় করবে না, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন। হাশর ময়দান থেকেই তাদের শাস্তি শুরু হবে এবং অনন্তকাল তাদেরকে এই শাস্তি পেতে হবে। তাহলে আমরা কি সে যাকাত আদায় করবো ইনশাল্লাহ? বলেন আল্লাহুম্মা আমিন। আপনার সম্পদ যত হোক, কত টাকা সম্পদ আপনি চান, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, যদি ওই সম্পদটা হালালভাবে কামাই হয় আর আপনি গুনে গুনে যাকাত দিয়ে দেন, ওই সম্পদের এক পয়সার হিসাব আল্লাহ নেবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। এ ব্যাপারেও হাদিস এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, وقال أحمد بن شبيب بن سعيد حدثنا أبي أن يونس عن ابن شهاب عن خالد بن أسلم قال خرجنا مع عبد الله بن عمر رضي الله تعالى عنهما فقال أعرابي أخبرني قول الله عز وجل والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله قال ابن عمر رضي الله تعالى عنهما
من كنزها فلم يؤدي زكاتها فويل له إنما كان هذا قبل أن تنزل الزكاة فلما أنزلت جعلها الله طهرا للأموال الذين يكنزون الذهب والفضة ইয়াতের ব্যাখ্যা কি এক আরাবি বেদুইন হযরত ওমরের কাছে প্রশ্ন করলেন ইবনে ওমরের কাছে যে আমাকে আয়াতের ব্যাখ্যা করে দেন ইবনে ওমর তখনই ব্যাখ্যা করে দিয়েছেন যে দেখো আল্লাহ যে শাস্তির কথা বলেছিলেন সেটা যাকাতের হুকুম নাজিল হওয়ার আগে আর এখন যত সম্পদ থাকুক ব্যক্তি সে যদি যাকাত দিয়ে দেয় তখন সেটা কানজ হবে না সুবহানাল্লাহ সেটা জমা করার কারণে তার শাস্তির কোনো ব্যবস্থা নাই যাকাত দেবাস যাকাতকে আল্লাহ তাআলা সম্পদের জন্য পবিত্র করার সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন কেউ যদি যাকাত আদায় করে দেয় আর তার সম্পদ যদি লাখ দিরহাম হয় দিনার হয় এর জন্য তাকে শাস্তি পেতে হবে না হিসাবের সম্মুখীন হতে হবে না সে যাকাত আমাদেরকে আদায় করতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক